আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো আজকে অনেক ভালো আছি, কারণ আজকে আমি আমার একটা পছন্দের ব্লগ নিয়ে আসছি, যেখানে হচ্ছে আমি আমার কিছু শপিং শেয়ার করব। আর আমি এই মাসে বেশ কিছু ড্রেস কিনছি, মানে ওয়ান পিস কিনছি আর কি, এগুলি আপনাদের সাথে শেয়ার করবো। আর শপিং করতে তো সব মেয়েদেরই অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে, কিন্তু টাকার জন্য করতে পারি না। আবার যতটুকু সম্ভব আর কি, না খাইয়া সেরও শপিং করি, কারণ আমার কাছে মনে হয় যে না খাইয়া থাকলে থাকবো, তাও কাপড় মানে কেনাকাটা করি আর কি, এত ভালো লাগে। আর এই ড্রেসটা ল্যাভেন্ডার কালারটা খুবই খুবই সুন্দর, ফুল বডিতে এমব্রয়ডারি করা, খুবই সুন্দর আর খুবই রিজনেবল। প্রাইস মাত্র 999 টাকা দিয়ে আমি এই ড্রেসটা নিচ্ছি, মানে আমার খুবই পছন্দ হয়েছে। এটার ব্যাক পোর্শনে কোনো কাজ নেই, বাট ফ্রন্ট সাইডে অনেক সুন্দর কাজ। তারপর হচ্ছে কুশি কাটার লেস দেওয়া আছে, আর এটার মধ্যে সেম কালার হচ্ছে এই কলাপাতা কালার। এটা এই কালারটা আমি ফার্স্টে নিয়েছিলাম, পরে ল্যাভেন্ডারটা আমি আমার বোনের জন্য নিয়েছি, এক সাইজ বড়, কিন্তু আমি মানে ইউজ করে দিব আর কি, এক দুবার পরে তারপর দিব। তারপর আমি আরেকটা ড্রেস নিছি, এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে ফুল বডিতে এমব্রয়ডারি করা, মানে লাইক রেগুলার ইউনিভার্সিটিতে আসা যাওয়ার জন্য বা বাসা থেকে বের হওয়ার জন্য ওই ড্রেসগুলো একদম পারফেক্ট আছে, মানে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এগুলো সবই ওয়ান পিস আর সবগুলাই হচ্ছে 1000 টাকার ভিতরে। এটা কি একটু বেশি ছিল, এটা আমার মনে নেই, বাট এটাতেও ওই সেম কুশি কাটার কাজ করা। আর আমি হচ্ছে সবগুলো ড্রেসই গায়ে দিয়ে দিয়ে দেখতেছিলাম যে আমাকে কেমন লাগতো। আর এটা গলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, মানে একদম ভির মতো। আর এটাও সেম সামনে দিয়া মানে এমব্রয়ডারি করা কাজ করানো, আর পিছন দিয়ে হচ্ছে কিছুই নেই, একদম ফ্ল্যাট। আর এটা হচ্ছে কলাপাতা কালারটা, যেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগেই মাত্র দেখাইলাম, এটা আমি ফার্স্টে কিনছিলাম, তারপর ল্যাভেন্ডারটা নিয়েছি। এটা কেনার পর আমি জাস্ট মানে দেখে ফ্যান হয়ে গেছে, তারপর আমি সাথে সাথে ল্যাভেন্ডারটা অর্ডার দিছি। আর এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটা আমি ইমাজেটিক পেজ থেকে নিয়েছিলাম, একটা ফ্রক লাইক বার্বির মতো দেখতে, আমার পিঙ্ক কালার খুব ভালো লাগে, তার জন্য আমি এটা নিছি। আর এটার জন্য আমার একটা ট্যাঙ্ক টপ কিনতে হবে, এখনও আমি কিনি নাই। আর এটা আমার সাইজ থেকে একটু বড় হয়েছে, নর্মালি আমি 36 পরে 36 দিছি, বাট এটা আমার কাছে মনে হচ্ছে অনেক ঢিল। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কোঅর্ড সেট, যেটা কিনা আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম, প্রায় 10 দিন পর ডেলিভারি পাইছি। আর এটা অলরেডি আমি ছবি আমার পেজে আপলোড করে দিছি, আপনারা হয়তো অলরেডি দেখেও ফেলছেন। এটা খুবই সুন্দর, আমাকে যে কী সুন্দর লাগছে, মানে সামনাসামনি বেশি ভালো লাগছে আর কি, ছবি আর ভিডিও থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। আর এটা ছিল, এটা আমি নিয়েছিলাম 36 সাইজের। এখন প্রাইসটা হচ্ছে আপনার পেজ ইনবক্স করে জেনে নেবেন, পেজ নেম হচ্ছে ফারহা। আর এই যে আমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এটার নিচেও সুন্দর করে লেস বসানো আছে, এখন লেস বসানোটা একদম ট্রেন্ডে আছে, সব ড্রেসের সাথে লেস বসানো থাকে, এটাও খুবই সুন্দর। আর আমি এটার সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে হিজাব ম্যাচ করতে পারিনি, সরি, কারণ আমি হিজাব খুঁজে বের করি নাই, আমার সামনে যা ছিল আমি তাই পরে ফেলছি, বাট এটার সাথে এটা খুব ভালো গেছে। আর এখানে হচ্ছে আমি একটা একনির জন্য প্যাচেস কিনছি, যেটা দিয়ে কিনা একনি একনি হলে একনিটা একটু মিনিমাইজ করা যায়, লাইক ধরুন আমি এখন বাইরে যাবো বাট আমার মুখে এত বড় একনি হয়ে রয়েছে, এটা দেখতে কেমন লাগে না, কেউ কথা বলে দেখি যে আমার দিকে না তাকিয়ে আমার মুখের পিম্পলের দিকে তাকিয়ে রয়েছে। তো এর জন্য আমি এটাতে এখানে ইউজ, যদি আমি অলরেডি ইউজ করে ফেলছি, কারণ কিছুদিন আগে আমি বলছিলাম যে আপনাদেরকে পিরিয়ড পিম্পলের কথা, তো এর জন্য আমি ইউজ করছিলাম। আর এটাই তারপর বিকালবেলা আমি আর এথিনা বের হয়েছিলাম হোপে, হোপ মার্কেটে, মানে মিরপুর 10-এ গেছিলাম, ওখান থেকে আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছি ঘরের আর কি। তো আমি এই জায়গাটাকে একটু সুন্দর করে, মানে একটু বেশি মেসি হয়ে আছে, তো একটু গুছানোর চেষ্টা করবো। আর এখানে একটু ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ বাসায় অনেক ছোটো ছোটো পোকা আসে, যেগুলো মানে আলোতে আর কি, লাইটের আলোতে আসে, পরে সকালবেলা উঠে এখানে পড়ে থাকে। তো আমি এই জায়গাটাকে ঝাড়ু দিছি। আর এই পাপুসটা আনছি আমি এই কর্নারটাতে বিছানোর জন্য, যাতে আমি আমার রেগুলার ইউজের জিনিসপত্রগুলো সুন্দর করে এখানে সাজিয়ে রাখতে পারি, আর যেন ধুলাবালিটা একটু কম পড়ে, কারণ ফ্লোরে একটু ধুলাবালিটা বেশি পড়ে, যার জন্য আমি পরে 2-3 দিন পর পরই আমার এগুলো আবার ক্লিন করা লাগে, মানে পরিষ্কার করে মোছা লাগে। তার জন্য ভাবলাম যে এই পাপুসটা ইউজ করলে হয়তো বা মানে জিনিসগুলো একটু ভালো থাকবে আর কি। আর এই পাপুসটা আমি হচ্ছে 250 টাকাতে নিছি হোপের, মানে মিরপুর 10 থেকে। তারপর এখানে আমি হচ্ছে আমার একটা বায়োডার্মার ময়শ্চারাইজার, তারপরে ফুট ক্রিম, মানে যেগুলো আমার রেগুলার লাগে আর কি, এখানে হচ্ছে একটা আই ক্রিম, পিকজির ভিটামিন সি, যদিও এটা আমি বেশি ইউজ করতে পারি নাই, কারণ এটা আমি রং ওয়েতে কিনছি, আমি ভাবছিলাম যে এটা বুঝি মানে স্কিন কেয়ারের কোনো কিছু হবে, পরে দেখি যে না এটা মেকআপের, সো এর জন্য আমার আর এটা ব্যবহার করা হয় না। তারপর এখানে হচ্ছে আমি আমার বডি শপের যে ময়শ্চারাইজারটা, ভিটামিন সি যে সিরাম আর ময়শ্চারাইজার কম্বোটা, এটা আমিও এটাও তেমন একটা ইউজ করা হয় না, মানে মাঝে মাঝে ইউজ করি আর কি, তো যখন মানে আমার স্কিনের কন্ডিশন অনুযায়ী। তারপর এখানে হচ্ছে আমার একটা ব্যাতের সুন্দর একটা ঝুড়ি ছিল, তো এখানে আমি হচ্ছে আমার ময়শ্চারাইজার পাউডার এগুলো রাখি, যেন ধুলাবালিটা একটু কম পড়ে।
তারপরে এটা আমার ফাউন্ডেশন, যেটা হচ্ছে আমি প্রায় মাঝে মাঝে লাইভের আগে ব্যবহার করি। যদিও আমি একদম ন্যাচারাল থাকতে পছন্দ করি, তাও টুকটাক ফাউন্ডেশন আর কি ইউজ করি, যদি কোনো বিজনেস প্রমোশনের লাইভ থাকে তার আগে। বাট আমার নিজের পার্সোনাল কোনো ভিডিও, মানে যেগুলো আমি ব্লগ করি ভিডিওগুলো, তারপর হচ্ছে নর্মাল লাইফ, এগুলোতে আমি কোনো কিছুই ব্যবহার করি না, কারণ আমি অনেক বেশি ন্যাচারাল থাকতে পছন্দ করি। তারপর এটা হচ্ছে আমার ভেজলিন আর কি, যেটা হচ্ছে আমি পায়ে ইউজ করি, কারণ এখন ভালোই শীত পড়ছে, মানে শীতের থেকেও বেশি ওয়েদারটা মানে খারাপ আর কি, ড্রাই অনেক। তারপর মোটামুটি এইগুলো গুছানো শেষ। আর এই জারটা আমি কিনছিলাম এই কটন প্যাডগুলো রাখার জন্য, যদিও এই জারটা মশলার জার, বাট তাও আমার কাছে মনে হয় যে কটন প্যাড রাখার জন্য একদম পারফেক্ট। তাহলে হয় কি, কটনগুলোতে হচ্ছে ময়লা আটকাবে না, কারণ প্যাকেটের ভিতরে যখন আমরা একবার প্যাকেট ভেঙে ফেলি তখন কোনো না কোনোভাবে ঠিকই ধুলাবালি যায়, আর এটাতে থাকলে বের করতেও সুবিধা হবে আর ধুলাবালিও আটকাবে না, যার জন্য হচ্ছে আমি এটা নিই। স্যার কটন তো রেগুলারলি, মানে রেগুলারই হচ্ছে আমাদের প্রয়োজন লাগে। তারপর হচ্ছে আমি আরেকটা জার, এটাও মশলার জার, এটাতে হচ্ছে আমি আমার পাফ রাখছি, মেকআপ পাফ, যেটা আমার রেগুলার লাগে, মানে মেকআপ করতে গেলে লাগে আর কি, তো এর জন্য রাখছি যেন ধুলাবালি না পড়ে, কারণ এত ধুলাবালি আসে আমার বাসা 9 তলার উপরে, তা আশেপাশে কোনো রাস্তা নাই, তারপর প্রচুর ধুলাবালি আসে। আর এখানে হচ্ছে আমার লিপস্টিক কালেকশনগুলো, যেখান থেকে আমি কোনো লিপস্টিকই ব্যবহার করি না, মানে নর্মালি হচ্ছে আমার একটা দুটা লিপস্টিকই ব্যবহার করা হয়। তারপর আমরা গিয়েছি আরঙে, আরঙের এই ব্যাগগুলো আমার খুব পছন্দ, খুবই খুবই সুন্দর এই ব্যাগগুলো, মানে একদম ক্যাজুয়াল টাইপের, তো আমি ভাবতেছিলাম কিনবো কিনা, আবার এথিনও আমাকে অনেক বেশি ইয়ে করতেছিল যে না কিনো কিনো কিনো, তুমি কিনলেও আমি ইউজ করতে পারবো। আমি বলছি যে না, যদি আমি কিনি শুধু আমি একাই ব্যবহার করবো, তুমি আমার জিনিসের মধ্যে হাত দিবা না। তো আমরা এরকম ঝগড়াঝাটি করে তারপরে এই ফ্লাওয়ার প্রিন্টের ব্যাগটা কিনছিলাম, যদি আমি আরেকটা ব্যাগ পছন্দ করছিলাম, তারপরে পরে মনে হলো যে না এটাই কিনি। আর এখানে এদের মোটামুটি নতুন ভালো কালেকশন আসছে, যদিও আমাদের মিরপুর আউটলেটে তেমন কোনো কালেকশন আমার কাছে মনে হয় না যে আসে, সবই পুরান পুরান কালেকশন। তারপরও কী করবো, বাসার কাছে যেহেতু আসে মাঝে মাঝে যায় আর কি। তো এই যে আমাদের শপিং শেষ।